সবার কাছে আনন্দের ধন্যবাদ। এই ছেলের নাইনে আমি আছি, ঈদের কাছাকাছি নয় এবং ঈদের দিন থেকে আরম্ভ হবে, আর আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। নাইন, নাইন মানে বাংলাদেশ, নাইন মানে সারা দুনিয়া। আজকের পালাটার নাম হলো জহরমালা। এই আমি প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, তারপরে বন্দনা করি আমার রাসূলের শরণ। চৌদিকে বন্দনা করতে আমার অনেক হবে দেরি। এই যে মন দিয়া শুনেন ভাই জহর মালার কাহিনী, এই যে মন দিয়া শুনেন ভাই জহর মালার কাহিনী, উবেতে বন বন্দনা করি উবের বানর সর, একদিকে উদয় গো বানু সৌদিকে বসর, উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, যে জায়গায় জয় ভয় পে হাইলা আলামের পাতর, যে জায়গায় সাবাইছে না করি মক্কা পূর্ণ স্থান, যে জায়গা সা পাইছে নবী হাদিস আর কোরআন, দক্ষিণে বন্দনা করি কালী দর্শাগো, যত হিন্দু মুসলমান সকলের চরণে আমার আদাব ও সালাম। এই চ্যানেল লাইন যারা দেখতেছেন আসরে বসিয়া, জহরমালার পালা বাবা গেল শুরু হইয়া, আজ থেকে 500 বছর আগে এই দেশে কত মানুষ, কত জমিদার রাজা, কত বাদশাহ। সেই সময় বাদশাহ সেকান্দর, হীরা মোহন কাঞ্চন জুখরি লাল মনি মুক্তা টাকা পয়সায়, আচ্ছা কোনো দিক দিয়ে তার রাখছে না, উনা ইচ্ছা করলে সরুন দিয়ে বাঁধতে পারে, রাজ্যের সাইডটা কোন সোনার বাড়ি করে গত আর জানাইলাম আসরে, সুখ শান্তিতে দিন কাটায় এই শহরের মাঝে, হঠাৎ করিয়া উনি বলতে লাগলো উজির মনিব নাজির, হ্যাঁ মনিব হাওয়ালদার সুবেদার কিন্তু কি মনে আমি যাবো কোথায় জানা, কোথায়
আমি পানির দেশে যাব, পানি আমাকে কিরাজ দেনা কোন কথার কারণে আমি যে পানি পানি আমাকে কিরাজ দেনা, পানি আমাকে কাজ না দেনা, তহসিল দেনা মনে, আমি সেই পানির দেশে যাইম। ঠিক আছে মনে, কেমন লোকে আছে সেই তাই জানাইলাম তোমারে, আমারে না কিরাজ দেবে গো হলুদ আনি আয়া মারে গো আয় গো আমার তোমায় নাচিনিয়া জীবনে কি করলাম আমি গো আয় গো আল্লাহ তোমায় নাচিনিয়া, মাছে চিনে গহীন নদী তাকি চিনে ডাল মাই জানে সন্তানের বেতা গো এরম ভাবে বাসা সেখান ধরে কথা বলতে বলতে সোনার পালঙ্গে বৈশা রয়েছে যে পানি আমাকে কাজ না দেয় না, তহসিল দেয় না কানকাতার কারণে মনে। তার যে লোকমান নামে একজন উজির আছেন তার কাছে বলতেছে, উজির তুমি একটা কাম করো আমার সাথে চলো আমি পানির দেশে যাব। মনে দক্ষিণ দিকটাই তো পানির অঞ্চল, এছাড়া তার পানির দেশ কোনো ভয়ঙ্কা বিষয়। জি হ্যাঁ, যে দেশে পানি আছে আমি সে দেশে যাইম, এই পানির একটা রাজা আছে সেই রাজা আমাকে কি রাজ দেন আমি তার কাছে যাইম। হায় আল্লাহ, একে দুয়ে করিল গমন। হ্যাঁ লোকমান সে দাঁড়িয়ে মাঝে সবাইকে সানা সৈন্য সাথে লইয়া সে রোনা সারে সারে ডিঙ্গা চলে বেশমাল, ডিঙ্গা চলে চলে রে ডিঙ্গা চলে বেশমাল, এই না সময় কালে বাসা কুম্ভা কামার করে জাহাল ডিঙ্গা লইয়া বাই সাগরেতে বাসে, ডিঙ্গা চলে চলে রে ডিঙ্গা চলে বেশমাল, ডিঙ্গা চলে চলে রে ডিঙ্গা চলে বেশমাল, যেমন পান খাইলে সুবারি লাগে আরো লাগে শুন গোছিয়ে গোছিয়া বলে কদ্দুসের আগুন, ডিঙ্গা চলে চলে রে ডিঙ্গা চলে বেশমাল, ডিঙ্গা চলে চলে রে ডিঙ্গা চলে বেশমাল, ডিঙ্গা চালাইতে চালাইতে চলে গেল কোথায় সেই সাগরের দিকে। সন্ধ্যা যখন হয়েছে আল্লাহর কুদরতের বাণীকে বুঝিতে পারে যার কুদরতে পাহাড় দূর হইতাছে দরিয়া পাহাড় হইতাছে। সন্ধ্যা যখন হইল সন্ধ্যা সব মানুষ কোথায়, এই নৌকা জাহাজের ভিতরে আর বাদশাহ সেকান্দর একটা স্বর্ণের সেরের মধ্যে বৈশারিছে, হাওয়া লাগাইতেছে শরীরে সাগরের হাওয়া লাগায় আর বইয়ত কেসে ভাবতেছে হ্যারি পানি কত পানি, আমাকে তো এরা আমাকে যদি কিরাজ দিত তবে মনে হয় বেশি আমার কিছু হইতো। এর মাঝেই এই তার সামনে সাগরের মাঝখানে তার সামনে জাহাজের সামনে একটা বিরাট বড় একটা ফুটকার মতো একটা ফুটকার মতো প্লাস্টিক জাতীয় একটা জিনিস বাসছে। কতক্ষণ পরে এই জিনিসটি আস্তে আস্তে ফুটে গেছে, তখন দেখে এমন সুন্দর সোনা রূপার মতো গো রাস্তা দেখা যায় সংসারে, তারপরে নাকি বা হল লোকমান
তোমার কাছে একটা কথা বলতে চাই মুরে। এই যে তো পাতাল থেকে একটা সোনা রূপার রাস্তা এসেছে, পানির নিচে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। আমার মনে হয় ঠিক মতো আমরা আইসি এই জায়গাতে, মনে হয় কিরাজ দেয় যায়। লুকমান হুজুর কয় হুজুর, হ্যাঁ কি হুজুর গো, আমার আমি এক মায়ের এক সন্তান, ঠিক আছে, আমি জীবনে কোনো আমি জানি না আমি যে কত পাপ করেছি, আমি কেন আপনার হুজুর এসলাম, আমি কেমনি ভাবে যাব পাতাল নগরে? আচ্ছা যদি জলের কোনো জল দস্যু আয় আমাকে, হুজুর গো আমি আপনার কাছে মাফ চাই, আমি আপনার কাছে মাফ চাই হুজুর। হুজুর তোমার যা কিছু আছে সব পারপর আমি নিলাম তোমার জন্য, তুমি চলো সেই পাতাল দেশে দেখি আসো কে আছে এখানে। হুজুর আমার মারে একটু ডাকে লই, জানেন এটাতে গেলে কি আমি কি ঘুরিয়ে আইবাম না এই দুনিয়াটা কে আমার দেখতে হবো আর না 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 পারা মাল্লা জানে সে কে জানো মাছ বিষয়া নামাজে বইছি কোথায় রইলা দয়াল আল্লাহ ডাকি যে তোমারে গুরু বিপদে পড়িরা ডাকি গো কাছে কইলের কথা পানি উজান ধরে গাছের কাছে কইলে বিসমিল্লাহি রহমান রহিম করিয়া আস্তে আস্তে যে আল্লাহ আমি জানি না কত বড় পাপ করছি আল্লাহ, এই এই নদীর মাঝখানে একটা রাস্তা ফাতাল নগরে যাওয়া আমি কি বাচ্চা নে না একলা জানি, বিসমিল্লাহি রহমান রহিম করে একজন পাড়া দিছে তার বর নিছে আস্তে 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 সে পাতালে চলে গেছে, গে দেখে বাহ 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 সুন্দর দেশ, সুন্দর 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 সোনা রূপা হীরা মন কাঞ্চন জহুরি লাল মনে মুখে টাকা পয়সা কোনো দিক দেখ কোনো দিক দেখ অভাব নাই অভাব নাই, সেই দিনের অকালে এই না সময় লোকমান আমার এই না সময় সাগরের মানিক তুমি রে কোন বাগি যার হো তুমি আমার ময়না টিয়া পরানের বলবো লো রে কোন সাগরের মানিক তুমি রে মাছে চিনে কহিম নদী পাখি চিনে ডাল মাই জানে সন্তানের গো ব্যথা যার কলি যার শাল লুকমান আমার চলে গেল পাতাল নগরে গিয়া দেখে সোনার রূপা হীরা মন কাঞ্চন জহুরি লাল মনে মুক্তা ভরা মানুষ নাই, অস্তে অস্তে হারতে গেছে সেই দিনের কালে, হাসতে হাসতে গিয়া দেখে একজন লোক সামনে বালুর টাল বালু দুলা বালু সে বৈশা আছে, হে আল্লাহ হে আল্লাহ জিগিরে মজবল জিগির করতেছে আর লুকমান এমনিতে দূরে 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 আস্তে আস্তে ফাঁসি দিয়া লুকমান গেছে,
লুকমানকে কইতাছে, হুজুর হুজুর আমি জানি না আপনি কোন দেশে আছেন, আমি অনেক কষ্ট করে আছি। হুজুর গো আপনাকে পরিচয় দিবেন, আপনি কে, আপনি কোন পরিচয়, আপনি কে, আল্লাহ হুতালা কোন কাজে আপনাকে রাখছে, কোন কাজ করবার জন্য আপনি এখানে বসেছেন? তখন এই যে পাগলটা আছেন মাথাটা ফিরিয়া তাহাইছে, আসসালামু আলাইকুম হুজুর, কি আপনার পরিচয়? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। হুজুর আপনার কি পরিচয়? আমার পরিচয় এই দেশে যেমন ভাবে রাজা মন্ত্রী কত কিছু আছে, আমার আল্লাহরও এমন ভাবে জিনিস আছে। আমাকে তো এই দুনিয়াতে যত মেয়ে ছেলে, আচ্ছা এই দুনিয়াতে যত মেয়ে ছেলে আর বিয়া শাদী হয়, হ্যাঁ বিয়া হয় নিকা হয় সব আমার হাতে, সব আপনার হাতে? হ্যাঁ সুবহানাল্লাহ। এই না সময় কালের পরে বাই কামার করে লুকমান আমার পাগল হইছে গো, মানুষ এই কথা শুনিয়া গো আই গো আমার মসজিদ না চিনিয়া, জীবনে কি করলাম আমি গো, আই গো আমার মসজিদ না চিনিয়া। ঘুরে 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 আস্তে আস্তে কাছে গেছে, গিয়া কয় বাজান আপনার কাছে একটা কথা কইতাম বাজান। হ্যাঁ কি কথা? আপনার ফাউডার দূরছি, আমি ফাউডার মধ্যে দূরছি, আপনি আপনি একটু আপনি একটা কথা বাবারে। ঠিক আছে বলো তুমি কি বলো। আমি যদি চলে যাই আমার যদি বাসা জিজ্ঞাস করে কি জিজ্ঞাইব, যে তুমি যে ফাতাল গিয়েছিলে কি জিনিস দেখাইছো, আচ্ছা আমি কি কথা বলবাম তার কাছে? এই কারণে আপনার কাছে বলতাছি, আপনি এই দুনিয়াতে যত মেয়ে আর ছেলে আছে আপনি জুড়ি লেখেন আহেরের জুড়ি, এরে এই কন্যা এই দেশের জামাই হয়েছে অন্য দেশের, তবে আমার মনিবার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স আড়াই মাস থেকে তিন মাস হয়েছে, হুজুর মনে কিছু না নিলে আমার মনিবের মেয়েটার স্বামী কোন জায়গায় হবে? আমার যে মনিব বাদশা সেকান্দর তার আকাশ পাতাল সবাই কিরাজ দেয়, আমিও আসবো আসলাম কিরাজের জন্য, আয়া পাইলাম আপনারে। তা আমার যে মনিবের একটা মাইয়া তার নাম হয়েছে জহরমালা সুন্দরী, বাহ বাহ বাহ, এই বেডা যে কুতায় গো বইব বউনাই আমার কাছে, এই বলিয়া কালে লুকমান গো অনেকক্ষণ পর্যন্ত বৈশা রইল, বাবা তার লেখা হয়েছিল না কিন্তু এখন আমার লিখতে হইতাছে তোর কারণে। মনে কেমনে হয়েছে একটু আমার একটা শোনাই ভাই বিষয়টা। তোমার বাসা আইসে পানির কাছ থেকে কি রাজ নিবার জন্য, কাজ না নিবার জন্য, পয়সা নিবার জন্য, তার মুখ আর টাকা পয়সা বললো না, কবে যে মারা যায় হেউ জানে না বাজান। তার মেয়ের বেড়া আমি এখন লেখলাম, এখান থেকে দুলা দুলানিয়া অন্য জায়গায় রাখছে, অন্য জায়গার থেকে দুলা দুলানিয়া অন্য জায়গায় রাখছে, হক মাওলা ইল্লাল্লাহ বাজান। হ্যাঁ কি বাজান হয়ে গেছে বেড়া? হ্যাঁ কেমনি হয়েছে বাজান একটু লেখা হয়ে গেছে, শুনতাম একটু লেখা হয়ে গেছে। তোমার মনি বলো বারো মুলকের নয় দুনিয়ার বাদশা, তোমার মনিবের আন্ডারে হাজার হাজার শতশতী বাদশা আছে, এ তোমাদের বাড়িটা কেমন হয়? বেশি দূরে না, এক দুহরের রাস্তা মার্সিম শহরে, মার্সিম সদাগরের বাড়িতে একটা মহিলা কাজ করে, তার নাম হইছে রাবিয়া, সেই মেয়েটা সাড়ে আষ্ট মাসের আমিলদার, তার ঘর তো ছেলে হবে, সেই ছেলের সাথে তোমার মনিবের মেয়ের বিয়ে হবে। এই কথাটা শুনে বেড়ায় এই কথাটা শুনে
চাপা মারে রে, লাগতে কালি আরো লাগক রে, লাগক বন্ধের গায়ের দুঃখের কালি দইলেও নাই যায় রে, লাগতে কালি আরো লাগক রে। একটি কথা শুনাইলা কল যা যায় ফাটিয়া, মনিবের দরবারে আমি কেমনে যাব বলিয়া। মনিব যদি শুনে আসকে যে তার একটা মেয়ের বিয়ে হইব, একটা বান্দি একটা বুয়া তার ছেলের সাথে, আরে লোকমানে কয়ে বেড়ে আলাহি, এই যে মাইয়ার ঘর তো সন্তান বইব, এই মাইয়ার মনে হয় মারি আলব। বলতেছে বাজান, শুনো শুনো প্রাণের বাবা, বলি যে তোমারে এই জিনিসটা পিরা যেন গো বাবা আল্লাহর দরবারে। সেই ফকিরে বলতেছে বাবা, দুনিয়াতে যার লেখা হয় অর্ডার ছাড়া লেখা হয় না, কাম তো বাবা হয়ে গেছে, এটা আর দুনিয়াতে আর ফিরাইবার জায়গা নাই। ও হুজুর, লোকমানে কয় হুজুর, আপনি জানেন আমার মনি? হ্যাঁ আমি জানি, বিজলি লাগা কোনো ব্যথায় যায়, পানির তলেও সে আগুন দেয়। যখন শুনবে যে তার মেয়ে তার বিয়ে হইব দাসির তো ফেছেলের সাথে, এই শহরটা উড়ায় দিব হাওয়ার সাথে। ঠিক আছে, এই না সময় কালের পরে কুম্বাই কামার করে, গুড়াইয়া গুড়াইয়া গো লোকমান দুনিয়াতে আসে, কোথায় রইল দয়াল আল্লাহ গো, তাকি যে তোমারে রে, আই গো আমার বিষয় না বুঝিয়া, জীবনে কি করলাম আমি গো, আই গো আমার বিষয় না বুঝিয়া। পাতাল থেকে সে রাস্তা দৌড়িয়া আবার লোকমান দুনিয়াতে প্রবেশ করলো। তখন লক্ষ্য করিয়া চায় মনিপ হিরাদ্দারের একটা তলোয়ার, আর সে একটা সাবু। কোন সাবু? যে সাবুকে বাড়ি দিলে হচ্ছে হচ্ছে পরে, সেই সাবুকটা সুলেমানের সাবুকটা হাতে নিয়ে বয়ে রয়েছে। জয় লোকমান। আসসালামু আলাইকুম মনিব, তুমি দুনিয়াতে আবার আইসো ভানি, ভিতর থেকে আমার মনটা শান্তি হয়েছে। আমি জানি যে তোমার সারা এই কাম কেউ করতে পারছে না দুনিয়াতে। ওহ মনিব, হ্যাঁ শান্তি ঠিকই পাইছি মনিব। তুমি বলো, তুমি একটা কথা বলো, একটি কথা বলো আমার কাছে, তুমি কি আমার কাজনার ব্যবস্থা করে আইসো? টাকা পয়সা সোনার উপায় হীরামন কাঞ্চন জহুরির লাল মনি মুক্তার। সব কাজের উনাই হইল মূল। বাহ, তখন আমি জিগাইলাম যে তুমি কি আমার মার কথা জিজ্ঞেস করছো? জি জিগাইছি মনিব, এই কথার জন্য আমি উপরে উঠে চলে আসছি। এই কথাটা বললো আমার মায়ের বিয়া হইব গো, বাবা কোন বাসাডার কাছে রে, আই গো আমার বিষয় না বুঝিয়া, জীবনে কি করলাম আমি গো, আই গো আমার বিষয় না বুঝিয়া। হ্যাঁ তোমার কাছে একটা কথা, কি কথা শুনছো? এই বলো বাজান, বলো বাজান, আমার কোন বাসার ফুতের সাথে আমার মেয়ের বিয়ে হইব? মনিব গো, যে মেয়ে মাটিতে তো ওইসনে তারে ফিফরা দুজি ধরে, আর মাথায় রাখা ওইসনে তারে
উকোনে যদি পরে মনে এমন বিষ্ণু মাতার রাখালিছে তুমি কও না বুঝি। সত্য কথাটা বলতে আমার ভয় লাগতেছে মনে, প্রাণ কাঁপতেছে ডরে। লোকমান, এই লোকমান এ কথা বলে এ হুজুর, হুজুর গো হনি সন্ধে বলো কথা দরি আপনার শরণে বেদবি মাফ করবেন হুজুর আমারে। কি হয়েছে তুমি বলো আমার কাছে। আমাকে আমি বলছি যে উনি যখন মানুষের দূরে লেখে অমুক কানে চলে অমুক কানে মেয়ে, অমুকে চলে অমুকের মেয়ের সাথে, তখন আমি কইলাম যে আমারও তো একটা মনিবের মাই আছে জহর মালা। বাহ, আমি এটা কইছি। তারপর বাদশাহ কইছ বলো বলো বাবা কোন বাদশাহ আমার মায়ার স্বামী হইব রে? কোন বাদশাহ? লোকমানে কইতাছে হুজুর এহন কথাটি কইবার লাগে আমার জির বাটা ঘুরেন না। না সত্য কথাটাই বলো আমি শুনি একবার। আমার এমনি দমদা না বাইরে অর্থাছে মনে হইতাছে। সত্যটা বলো আমি শুনতে চাই প্রাণ ভরে। আপনার মায়ের বিয়ে হইব এই যে আপনার বাড়ির থেকে এক দুহর বিল লাগে জাহাজ দিয়ে গেলে। কই যাওয়ার লাগে? সেই পদ্মা নদীর পারে গর্ভবতী, তার ঘর তো ছেলে হবে, সেই ছেলের সঙ্গে তোমার মনিবে এবং তোমার মায়ের বিয়ে হবে। সাথে সাথে শিকার মারে ঘুরে গেছে মনে কইতেছে আর কৃষ্ণ মনে। এটা সত্য কথা আমার কাছে বলছে মনে। আমার দশটা না পাঁচটা না একটা মাইয়া, এই মাইয়াটার বিয়ে হইব দাসী তোর ছেলের সাথে। আই উজির হা মনে ডিঙ্গা ডিঙ্গা, এই ডিঙ্গা সারছে ও বাইরে মাসিমপুর শহরে। তাবাড়ি নাকি বহুল সমকালে হরে কুন্দা কামা করে বালা সেদিনের কালে মারসিমপুর শহরে গো ও গেল সেদিনের কালে। মারসিমপুর শহরে গেল সেই তামার ডঙ্কা যখন বাড়ি দিছে বা যান মারসিমপুর শহরটা তোর তোর কাঁপতাছে যে বারো বছর পরে এমন একটা বাড়ি শুনলাম জীবনে। সব মানুষ মাঠে বিছানা করিয়া ফুটতাছে যে এদিকে এমন একটা বাড়ি দিল মনে হয়। আরে সব ট্যাং আতরে ধরতাছে, গ্রাম বাঙ্গালবো বাসাইস আহা ট্যাং আতরে ধরতাছে বাড়িটা দেওয়ার পরে মারসিমসদা করে কয় আল্লাহ আসসালামু আলাইকুম আমার বারো বছরে খাজনা বাকি মনে হয় সা আমার হুজুর আইছে আমার খাজনার জন্য। সে বাড়ার মাঝে পান লইছে সুপারি নিছে ফুল সুক করে তামুক ভরছে, তামুক ভরিয়া বাসা বারো চোদ্দটা দাসী নিয়া টাকা পয়সা হীরামন দিতেছে। আর বাসার সেখান ধরে কই মনিব আমি তো আসি না আসিনি রে বাবা তোমার
মনিব কি ভুল আমার? এই কাল ভাঙিবার জন্য আমি আসি নাই। তাহলে আমার কি অপরাধ মনিব? আগে তুমি দেখো তোমার বাড়িতে 1 2 3 4 5 6 নম্বর একটা দাসী আছে নাকি, তার নাম হইলো রাবিয়া। হ্যাঁ হ্যাঁ রাবিয়া আছে মনিব, আছে আছে। কথা কয় হ্যাঁ হুজুর। ও কিছুদিন আগে হুজুর রাবিয়া খুব কষ্টের মেয়ে। কেন? আজকে 5 মাস হইলো তার স্বামী মারা গেছে। ও আচ্ছা। সে আল্লাহর দরবারে 500 নামাজ পড়ে সকাল বিকালে কুরআন শরীফ পাঠ করে গো হুজুর। সে 8.5 মাসের গর্ব বাসায় কয় বেড়া এ কান্দ হুডি তুন কান্ত সোস কেনে মনে ডাক দে। হ্যাঁ ঠিক আছে আমি ডাকতেছি মনে। ও নামাজ পড়ে রাবিয়া গো, রাবিয়া আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করে গো, রাবিয়া আল্লাহর দরবারে মারা গেলে এই নারীর কি তাকে, ও নামাজ পড়ে গুণের কন্যা গো, ও পাক আল্লাহর দরবারে রে স্বামী সুখী বসিয়া কন্যা দোয়া করতেছে, সব জাহানের জন্য দোয়া করতেছে, আর ফাঁসে যা জল্লাদ জল্লাদ কে তার শরীরের মাঝে দরিয়া শরীরের মাঝে দরিয়া তার নিয়ে আনতেছে। গর্বের সন্তানে কয় গর্বের সন্তানে কয় বাবা গো তুমি দেখলা না? ও আল্লাহ। সে গর্বের সন্তানটা বুঝতে না পারেন মায়ের সুরে তার নিয়ে তার কোথায় তুললো জাহাজে, জাহাজে তুললিয়া কইতাছে রে এই কন্যা এই হারাম জাতির বেড়ি, ও বাবা তুমি জন্মগ্রহণ করেছো দুনিয়াতে আমার এই কলঙ্ক করার জন্য, আমার মাইয়ারে বলে তোর ছেলে বিয়ে করবে, এটা কি ঠিক? মাইয়াটাই কয় আমি তোর জানি না এই পাকাল্লায় কার কি করেছে। আর বাসায় কইতাছে যে পাকাল্লায় কি করতেছো আমি হন দেখতাছি, কার ইচ্ছা বড় আমার ইচ্ছা বড়? ওই যে দেখ একটা দল দাম, দামের মাঝখানে একটা সন্তান বাচ্চা হাতের মতো দেখা না, হাত বাড়িয়ে দাস রে হাত বাড়িয়ে দাস মনে বেড়ে আমার শয়তানের বাচ্চা। না 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 মনে সন্তানের বাচ্চা হইতে পারে না, সাগরের মাঝে রে মনে। আস্তে আস্তে যা হাজারে লাগছে বিদায় পারে